দেখুন আমরা তো যুদ্ধ দেখিনি আমরা শুনেছি এবং লেখাপড়া পড়া আপনি পড়েছি আর কি তো সেই হিসাবে আমাদের সবার কর্তব্য যে শহীদদের শ্রদ্ধা জানানো সেই হিসাবে আজকে আর আপনারা সবাই জানেন মানুষ বা কাজগুলো আর ভালো লাগে তাই আমাদের হিরো আলম ফাউন্ডেশান সৌজন্যে আমরা আজকে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যে ফুল দিতে গিয়েছিলাম আচ্ছা মানে এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বা এর আগে কিন্তু আপনি এইভাবে আনুষ্ঠানিকভাবে ভাবে দিনের গিয়ে শ্রদ্ধা জানান এটা কি আপনি নির্বাচন করেছেন বা জাতীয় লেভেলের নেতা হয়েছেন হয়ে যাচ্ছেন বা এই জন্যে কি শ্রদ্ধা জানাচ্ছেন নাকি অন্য করে কিছু না এর আগে আমি ফুল দিয়েছে কিন্তু ঢাকায় না ঢাকায় এবারে প্রথম আমি ফুল দিয়েছি এর এরকম বড় সড়ো করে এর আগে আমরা বৌড়া ফুল দিয়েছে হয়তো ছোট করে আমরা মনে করেন দুই চারজন বন্ধু মিলে আমরা দিয়েছি এখন যেহেতু মনে করেন মানুষ আস্তে আস্তে পরিবর্তন হয় যেহেতু একটা পর্যায়ে মানুষের ভালোবাসা পেয়েছি আর যেহেতু রাজনীতির মধ্যে পুরোভাবে একবারে আমি ইনভলভ হয়েছি সে হিসেবে মনে করেন রাজনীতি বলেন আর যেটি বলেন আমি পুরো দমে মানুষের মাঝে থাকতে কাজ করতে চাই যাতে মানুষজন বলতে না পারে যে হিরো আলম শুধু আমরা বিশেষ হলে দেয় নির্বাচনের টাইমে দিই অক্ত বিশেষ মেলামেন্ট বলে না হিরো আলম দেশের জন্য কী করে জাতির জন্যে কী করে যে মানুষ কি কী এমন কাজ করে শ্রদ্ধা বলে কি কাজ করে মানুষ কতটা সম্মান করে এসব কথা বলে না তে মানুষকে তো অনেক বলে হয় না আমি নিজের থেকে কতটুকু করতে পারি মানুষকে কতটুকু সম্মান দিতে পারি একান্ত ব্যক্তিগত সাবজেক্ট সেই হিসেবে সব কিছু মিলে রাজনীতির দই বলে না হিরম রাজনীতির নেতা হয়েছে রাজনীতি ইনভলভ হয়ে তো আয়োজন কেউ মনে করে মনে করতে পারে আর কি আমি পুরো দামে দেশকে ভালোবাসি বাংলা ভাষাকে ভালোবাসি সব কিছু মিলে আর কি নতুন রূপে মানুষকে যে ভুলগুলো হিরোলাম নেগেটিভ পজিটিভ আছে এগুলো সব মানুষের ভুল চিন্তা চিন্তাগুলো মনে করেন দূর করার জন্য আমি সবকিছু কাজে প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে আসতেছি অনেক তর্ক বিতর্ক বা নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু অনেকে করেছে তো এখন বিগত দিনের কাজ থেকে কি এখন কি হিরোলাম শিক্ষা নিয়েছে যে সামনের দিকে কি করবে বা ভালো কিছু যেহেতু রাজনীতির মাঠে আসছে হ্যাঁ রাজনীতির মাঠে ভাবনা যেহেতু মনে করেন মানুষ আমাদের আমাদেরকে ভালো কিছু আশা করে আমি বলেন যে কোনো লোকই বলেন দেশের রাজনীতিবিদ বলেন সে এমপি বলেন মন্ত্রী বলেন তাদের থেকে কিন্তু জনগণ শিখতে চায় তাদেরকে দেখে কিন্তু তার দশটা নেতা তৈরি হবে দশটা এমপি তৈরি হবে সেই হিসেবে আমি মনে করি এই কাজগুলো আমাদেরকে দেখে যেহেতু লোকজন শিখে সেই হিসেবে আমিও শিখতেছি আমার থেকে মানুষ যাতে ভালো কিছু শিখে সেই ধরনের কিছু কাজ সামনে নিয়ে আমার প্রস্তুতি আসা নন্দীগ্রাম নন্দী এবং কালুতে হিরো আলম বিপুল ভোটে জয় হয়েছে সেটা তখনও দাবি করেছে বা সেখানে কারচুপি হয়েছে এরপরে কি হিরো আলম যারা ভোট দিয়েছে তাদের সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে গিয়েছে হ্যাঁ ভোটের পরের দিন আমি নন্দীগ্রামও দেখা করেছি তারপরে কাল তারপরে দিন কালু দেখা করেছে দুইটা আসনে আমি এলাকায় আমার ভোটার যারা ছিল তাদের সাথে দেখা করে এসেছি এবং আমরা কিছু আগে বগুড়ো গিয়েছিলাম তখন দেখা করেছে আর কি আচ্ছা তারা পরবর্তীতে পেয়ে মানে হিরো আলমকে দেখলে মানুষের যারা ভোট দিয়েছে আমরা নির্বাচনে ছিলাম কি তাদের আবেগটা আরও বেড়ে গেছে যে অনেকেই ভোটে পাশ করার পরে আরো খবরই লেয় না ভোটে ফেল করার পরে হিরো আলম তাদের কাছে এসেছে এটা তাদের মনে করেন আমাকে এই বিষয়ে তারা খুবই মনে করেন ভালোভাবে গ্রহণ করেছে এবং তারা বলেছে আমরা অতীতে অনেকেই ভোট দিচ্ছে কেটা ভোটের পরের দিন থেকে তাদেরকে খুঁজে পেয়ে তুমি হেরে দেওয়ার পরে তো তুমি আমাদের কাছে এসেছ এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আগামীতে জাতীয় নির্বাচন আবার আসতেছে সামনে নির্বাচন করার টার্গেট আছে আশা রাখতে এখন নির্বাচনের পরিবেশ সব কিছুর ভালো থাকে সবাই যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাছাড়া মনে করি ভোট কষ্ট করে দিল মানে ভোট করে জয়ী হওয়ার পরে সেই ফলাফল ফিরে আপনি ফিরে না আনতে পারি তাহলে ওই নির্বাচন করতে না করে পারো তো সামনে নির্বাচন করার টার্গেট আছে এখন কতদূর দূর সফলতা পাবো জানি না আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই কয়েকদিন আগে ধরে এই আমার কথা আমি তো আগে গান করেছে মিউজিক ভিডিও করেছে নাটক করেছে সিনেমা করেছে এগুলো একটাও আর মানুষ খুঁজে পাবি না দেখতেও পারবি না এই কোয়ালিটির কাজগুলো আমি তো এখন গান করে। দশটা সিঙ্গার শিল্পী যেরকম গান গাইতে পারি ওইরকম কোনো গান করতে পারি আমি সেদিন গান গাবো সেইটি গান আপনি প্লে করবো ভিডিও দিলে আমি নি করেন করতে পারি হাই কোয়ালিটির ভিডিও প্লে করবো সিনেমাগুলো যাতে আপনি জানেন আমার পাঁচটা সিনেমা বর্তমানে রিলিজ করে আছে ওই পাঁচটা রিলিজ হবে তারপরে আরও আমি যাতে করা কথা করছি এর থেকে আরও যাতে হাই কোয়ালিটির কাজ করা সে করব এবং এবার সামনে রমজানে গত রমজানে কিন্তু আমার একটা আরবেন গান আপনারা দেখেছিলেন ওই গানটা প্রচুর আপনাদের ভালোবাসা পেয়েছিলেন তাই এবার রমজানেও আমরা সেই উপলক্ষে আমরা রমজানে আরবি গান না আমরা একটা ইসলামে কিছু গান নিয়ে আসবো সঙ্গীত আর কি গজল আকারে কিছু গান নিয়ে আসার টার্গেট আছে আর সেই গানগুলো একবারে পরিপূর্ণ যাতে গজল ইসলামের জিনিস যাতে মানুষ এক একশুল কোনো ঘাটতি না থাকে মানুষ বলতে ভুল ধরতে না পারে আমি দশবার পরি ধরনের ট্রাই করে দশবার শুনে দেখি শোনার মতো বাজারে ছাড়ার মতো তাহলে সেইরকম থেকে আমি ইসলামী গান ছাড়বো নাহলে ছাড়বো না আচ্ছা ওই যে বিগত দিনে যে একটু বলে বিগত দিনে ধরেন আপনি যেসব গান গেয়েছেন কবিতা আবৃত্তি করেছেন বা ওই যে মানে আফ্রিকান অনেক গান গেয়েছিলেন হ্যাঁ তো আসলে এগুলো কি আপনি সোশ্যাল মিডিয়া থেকে উঠিয়ে সরিয়ে নেবেন বা না এগুলো সরিয়ে নেব না এই গানগুলোর থেকে তো লোকজন অনেক চেনে নেয় আর কি হ্যাঁ এই গানগুলো আমি সরাতে সরালে তো সরাতে পারবো না কারণ এই কারণে গানগুলো আমার সাইল থেকে ধরেন বাইসে আমি সরালাম এই সে গাই গানগুলো অনেক কপি হয়েছে সে ইউটিউব থেকে সরাতে একবারে গানগুলো মুছতে পারবেন না তাই এই গানগুলো হয়তো অনেকে ইউটিউবে হিরো আলম নামে সার্চ দিলে হয়তো হিরো আলমে আগেকার কন্টেন্টগুলো চোখে পড়ে তাদেরকে হিরো আলমি কাদের পরিবর্তনে কোয়ালিটি পরিবর্তনে তাহলে এখন দেখবেন আমার কাজের কোয়ালিটি পরিবর্তন গত কয়েকদিন আগে আমি ও ও ম্যাডাম বানজারাম তারপরে অ্যাকশন হিরো আলম কিছু কন্টেন্ট সাথে গানটি দেখবেন গানের কোয়ালিটি কাজগুলো দেখার পরে কীরকম কাজ করছে হিরোলাম পরিবর্তন হয়েছে কিনা এখন হিরো আলমে যেটা করবেন মানে চিন্তা ভাবনা করে এবং সমাজকে দেওয়ার কিছু অবশ্যই এইরকমই করবে যে মানুষ যাতে হিরো আলমকে কেউ একটা বাজে কমেন্টস করতে সাহস না পারে একটা বকা দিতে না পারে হিরো আলমকে যারা এতদিন যে সমালোচনা ছিল তাদের সমালোচনা বর্তমানে বন্ধ হয়েছে তাদের মুখ তাদের এখন ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছে তাদের মনে এই ভালো জায়গাটা ধরে রাখার চেষ্টা করব আমি না বেস্টার নিজুম আপনাকে নিয়ে একটি কথা বলেছিল গতকালকে তিনি যাই যাই তিনি আরেকটি ইন্টারভিউ দিয়েছিল গত দুই দিন আগে বইমেলাতে তো সেটা বললো হিরো আলম এর সাথে হয়তো তাকে নিয়ে আমি আলোচনা করতাম না সে আমার যোগ্য ছিল না কিন্তু যখন সে একটা রাজনৈতিক লেভেলে চলে আসছে সে যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলে বা দলীয় তখন এই বিষয়টা আমি কথা বলি বা সে আপনার প্রথম ভালো আলোচনা করে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আপনাকে কিছু কথা বলেছে ইঙ্গিত করে শোনেন আমি বলছে প্রথমে যোগ্য ছিল না এক নম্বর কথা ধরেন আমাকে নিয়ে তো যে লোক করলে তাক নে তো কথা বলার তার দরকার ছিল না তাহলে অবশ্যই বুঝতে হবে অর্ধ হ্যাঁ অর্থেকে কোনো কোন যোগ্যতা কম না তা সেই জন্য সে নিয়ে সে কথা বলার হিম্বত পায় হিরোয়ালিশে বসে টক শো করার হিম্মত রাখে না হলে সে আমার পার্ধা বসতে পারলে না অবশ্যই হিরোয়াল তার থেকে যোগ্য মনে করতে পার আচ্ছা আলম ভাই আমরা তাহলে ধরে নেব এইবারের যে আপনি ভালোবাসা পেয়েছেন মানুষের এমপি ইলেকশন করে তারপর থেকে কিন্তু আপনার বিভিন্ন পরিবর্তন দেখতে পাচ্ছি আপনার নতুন করে কি মানে সবকিছু পরিবর্তন করছেন কি না হ্যাঁ হ্যাঁ সবকিছু পরিবর্তন করেছে। যে মানুষ পরিবর্তন করে সাহির আলম বলে পরিবর্তন হয় না আমি তাই পরিবর্তন করে সব কিছু আমি সব কিছুই পরিবর্তন সংগ্রাম করে যখন দেখাতে পারছি তা নিজেকে তাহলে পরিবর্তন করে দেখাতে পারবো না কেন তাহলে আমরা এবার ধরে নেব যে হিরো আলম এখন পরিবর্তন পরিবর্তন অবশ্যই মানুষ যেন ভালোবাসে এবং সেই ভালোবাসা পায় সেই হিরো আলমকেই সামনের দিকে দেখবে অবশ্যই